সৌদি আরবে রয়েছে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বিশাল বাজার। দেশটিতে বসবাসরত প্রায় 28 লাখ প্রবাসীর পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসী ও সৌদি নাগরিকদের কাছে বাংলাদেশি পণ্যের চাহিদাও ব্যাপক। এ অবস্থার মধ্যেই দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বুধবার রাজধানী রিয়াদে শুরু হলো 3 দিনব্যাপী মেলা, বাংলাদেশ ট্রেড এক্সিবিশন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিম। উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি, সৌদি ব্যবসায়ী ও দূতাবাসের কর্মকর্তারা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের সব উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম জানান, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে দূতাবাসের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই মেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সহ 30টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।